সকলকে স্বাগত বিভাস একাডেমির নতুন একটি ইউটিউব ভিডিওতে। আজকে মূলত আমি দেখাতে চাচ্ছি আমার ফাইবারের একটা প্রজেক্ট কিভাবে একটা পিডিএফ ফাইলকে এমএস ওয়ার্ডে কনভার্ট করবেন। আমার বায়ার মূলত এক পেজের, জাস্ট এক পেজের একটা পিডিএফ ফাইল সরাসরি অর্ডার করে চলে যায় আমার বেসিক প্যাকেজে। বেসিক প্যাকেজে $10 দেওয়া ছিল। বায়ার বুঝতে পারেনি যে এই জিনিসটা আমি এত চালাকি করে তৈরি করতে পারবো। বায়ার ভাবছিল এই জিনিসটা একটু ডিজাইন তো তৈরি করতে হবে, এই কারণে ভাবছিল যে $10 এনাফ হয়। কিন্তু এই জিনিসটা আমি খুব সহজে জাস্ট কয়েক সেকেন্ডেই কনভার্ট করে ফেলছিলাম। আর পিডিএফটা এমএস ওয়ার্ডে কীভাবে কনভার্ট করতে হয় সেটা তো দেখাতে যাচ্ছে। আর এমএস ওয়ার্ডে একেবারে এডিটেবল তৈরি করবে। এডিটেবল বলতে বোঝাচ্ছে ওই ওয়ার্ড ফাইলটাকে আপনি ইচ্ছা করলে বিভিন্ন মান চেঞ্জ করতে পারবেন, আপনার প্রয়োজন মতো এডিট আবার এডিট করতে পারবেন। এটা হলো এডিটেবল এমএস ওয়ার্ড ফাইল। কথা না বাড়িয়ে ডিসপ্লেতে চলে যাই আর দেখে আসি যে সে টিপসটা কি ছিল। আচ্ছা, আমরা ডিসপ্লেতে মূলত একটা পিডিএফ দেখতে পাচ্ছি। এই দেখেন একটা পিডিএফ, বায়ার মূলত এটা আমাকে সেন্ড করে এই পিডিএফটা। এই পিডিএফটা মূলত বায়ার আমাকে সেন্ড করে, এই পিডিএফটাকে আমরা এমএস ওয়ার্ডে কনভার্ট করবো। বায়ার ভাবছিল এটা আমি নিজে নিজে তৈরি করব, তারপরে সেটা জাস্ট এমএস ওয়ার্ডে নিয়ে এটা এভাবে ডিজাইন করব, তারপর তারে সেন্ড করব। কিন্তু আমি যে টিপসটার মাধ্যমে এটাকে কনভার্ট করছিলাম সেটা মূলত দেখা যাচ্ছে। আপনারা মূলত এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটাতে চলে যাবেন। যাওয়ার পরে লিখবেন পিডিএফ টু এমএস ওয়ার্ড, লিখে সার্চ করবেন। যাওয়ার পর এখানে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এই আই লাভ পিডিএফ, এটা আই লাভ পিডিএফ, এই সাইটটাতে চলে যেতে পারেন। যাওয়ার পর এখান থেকে সিলেক্ট সিলেক্ট কোন ফাইলটা কোথায় আছে একটু দেখে নেবেন। আমার অবশ্যই ডাউনলোড অপশনে আছে, এখান থেকে এই ফাইলটা ছিল এটাই, আমি আপলোড করে দিব। যাওয়ার পরে দেখেন এখান থেকে নিচে এখানে দেখেন কনভার্ট টু, এই যে ফাইলটা পিডিএফ আপলোড করছে এখানে দেখেন পিডিএফ লেখা, এই ফাইলটাকে কনভার্ট টু ওয়ার্ড, এখানে উপরে ক্লিক করব, একটু সময় নিবে। এখান থেকে দেখেন এবার বলছে ডাউনলোড ওয়ার্ড। আমরা যদি এমএস ওয়ার্ডটা এভাবে ওপেন করি, এটা মিনিমাইজ করি, দেখেন এখান থেকে এডিট করি, ওকে। এবার দেখেন এই এমএস ওয়ার্ডটা পুরো এডিটেবল। আপনি চাইলে এখানে ব্যাংক নেম, ব্যাংক অ্যাকাউন্ট এখান থেকে মুছে ফেলতে পারেন, আবার প্রয়োজন হলে এখানে ব্যাংক অ্যাকাউন্ট লিখতে পারেন, এটা প্রয়োজন হলে আপনি ব্ল্যাক হয়েছে এটা কালার হোয়াইট করতে পারেন। দেখেন একদম এডিটেবল, একদম এডিট। এখান থেকে আপনি প্রয়োজন হলে মান্থ এটা চেঞ্জ করতে পারেন, এখান থেকে অ্যামাউন্ট চেঞ্জ করতে পারেন। আমার পিডিএফটা একটু দেখে আসি, আমার পিডিএফটা ছিল কিন্তু এটাই, এটাই ছিল আমার পিডিএফ। এই পিডিএফটা মূলত সরাসরি এমএস ওয়ার্ডে কনভার্ট করছে। এখন বায়ার নিজের প্রয়োজনের স্বার্থে এটা মান চেঞ্জ করতে পারে যে কোনো সময়, যে কোনো মান মাস মাসের হিসাব অনুযায়ী। এখানে যেহেতু ব্যাংকের ব্যাপার স্যাপার, এখানে মনে হয় তার স্যালারির হিসাব কিতাব, এখানে কত পার্সেন্ট ট্যাক্স ট্যাক্স হওয়ার পরে এগুলো একটা হিসাব ছিল, এই ধরনের কিছু ছিল। এটাই ছিল আজকের টিপসটা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন, আর বিভাস একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।